আজ 18ই অক্টোবর। সুপ্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সর্বকনিষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন আজ। বঙ্গবন্ধু নিজে তার এই ছোট ছেলেটির নাম রেখেছিলেন, আর নাম রেখেছিলেন তার প্রিয় লেখক বার্ট্রান্ড রাসেলের সাথে মিলিয়ে। 1975 সালের 15ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রুর আর খুনিদের নির্মম বুলেটের আঘাতে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র চতুর্থ শ্রেণীর ছোট্ট ছাত্র শেখ রাসেলও। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর শেষ উত্তরাধিকারের চিহ্নটাও নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের সে অপচেষ্টা কিন্তু সফল হয়নি শতভাগ। সুপ্রিয় দর্শক, সেই ছোট্ট রাসেলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মাই টিভির আজকে নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি উম্মে সাবেরিনা। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী একটি কবিতার নির্মাণ ও রচনা করেছেন। চলুন কবিতাটির নির্মাণের চিত্রায়ন দেখে আসি। ১৮ অক্টোবর ১৯৬৪, হিমবায়ুর পালকি চড়ে হালকা কুয়াশার আঁচল টেনে ধানমন্ডির 32 নম্বর সড়কের 677 নম্বর বঙ্গবন্ধু ভবনে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কোল আলোকিত করে স্বাধীনতার বার্তা নিয়ে ১টা ৩০ মিনিটে তুমি জন্ম নিলে। তুমি আছো বাংলার ঘরে ঘরে, এদেশের মানুষের মুখে ও অন্তরে। তুমি নও শুধু হাসু আপুর রাসেল সোনা, মাই টিভি পরিবারে তুমি রাজা ধীরাজ মানা। কে বলেছে তুমি নেই? তুমি আছো অবনীতে, ইতিহাসের পাতায় গেথে, 18 কোটি মানুষের হৃদয়ে, বাংলাদেশী নামক এক খণ্ড মানচিত্রে। হাসু আপুর চুলের বেনি ধরে মায়া ভরা আলাপন, জানি তা আর হবে না কোনোদিন। নিজের হাতে তৈরি করে এতিম বাচ্চাদের খাবার নিজের হাতে খাইয়ে দেয় ছোট ছোট বাচ্চাদের, তবুও শান্তি আসে না তার মনের কোণে। রাসেলের মায়াভরা কণ্ঠ তার কানে ভাসে অবিরত। প্রার্থনা জ্ঞাপন করি বারে বারে সর্বং সাহাল্লার দরবারে, পরপারে তোমায় এমন আসনে আসিনি করে, যেখানে থাকবে তুমি নবী রাসুলগণের সাথে। সুপ্রিয় দর্শক, আর আজ আমাদের স্টুডিওতে গান শোনাতে উপস্থিত রয়েছেন অগ্নিতা শিকদার মুগ্ধ। চলুন পরিচিত হই মুগ্ধর সাথে। আপা কেমন আছেন? খুব ভালো আছি, আর মাই টিভির এই আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। প্রথমেই আমার মাই টিভির সকল দর্শক শ্রোতা ও বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আপনাকেও শুভেচ্ছা, শুভ সকাল। আপা, সকালটা আসলে কীভাবে শুরু হয়? সকালটা আসলে বিভিন্ন দিন বিভিন্নভাবে শুরু হয়। যদি বন্ধের দিন থাকে অবশ্যই রেওয়াজ দিয়ে শুরু হয়, আর তাছাড়া আমি প্রতিদিনই চেষ্টা করি রেওয়াজ করার, আর নয়তো যেহেতু শিক্ষার্থী আমি একজন, পড়াশোনার পাশাপাশি গানটাও চালিয়ে যাচ্ছেন। আমরা আরও কথা বলবো, তার এর মধ্যে পরিচিত হয়ে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আজও যথারীতি আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। জিয়া ভাই, শুভেচ্ছা আপনাকে। কথা না বাড়িয়ে দর্শক চলুন প্রথমে একটি গান শুনে আসি, তারপর অনেক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। প্রথমে কোন গানটা দিয়ে শুরু করবেন? যেহেতু আমরা এই পর্বটি আমাদের শ্রদ্ধেয় আমাদের জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলকে উদ্দেশ্য করে এই পর্বটি আমরা সাজিয়েছি, তো সেই জন্য আমি একটি দেশের গান দিয়ে শুরু করছি। শ্রদ্ধেয় খান আতাউর রহমানের লেখা ও সুরে হায় রে আমার মন মাতানো দেশ এই গানটি করবার চেষ্টা করছি। ঠিক আছে, শুনি তাহলে। হায় রে আমার মন মাতানো দেখে
গান শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব দরদ দিয়ে গানটা গেয়েছেন, ভালো লেগেছে। গানের শুরুতে কিভাবে? গানের শুরুটা মূলত বাবার কাছ থেকেই। আমার বাবা গান গাইতেন, তো বাবা যখন গান গাইতেন তখন বাবার গান শুনতে শুনতেই গানের প্রতি ভালোবাসা শুরু। তারপরে যখন আমার মা দেখলেন যে আমার গানের প্রতি একটা আলাদা টান এবং ভালোবাসা রয়েছে, তখন আমার মা গান নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং এখনও আমরা চেষ্টা করছি গান গাইবার এবং গানে ভালো কিছু করবার। আর তার চেয়ে বড় কথা হলো আমাদের পরিবারটাই একদম সংস্কৃতিমনা পরিবার, আমরা সকলেই গান ভীষণ ভীষণ ভালোবাসি। দেখা যাচ্ছে যে গান ছাড়া আমাদের চলেই না, মানে পরিবার থেকেই হাতে খড়ি একদম এখনও চলছে। গানে আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করছি। এখন কোন গানটা এখন আমি যে গানটি করবার চেষ্টা করছি, আমি একটি নজরুল সঙ্গীত করবার চেষ্টা করছি, আমার আপনার চেয়ে আপন যেজন। চমৎকার, শুনি তাহলে। খুঁজি তারে আমি আপনা, সহসা দেখিনা
চমৎকার গেয়েছেন মুগ্ধ। গায়কিটা কি একেবারে গড গিফটেড না শিখে শিখে তো আসলে গানের মধ্যে গানের পরতে পরতে ঢোকা যায় না, গান শেখা যায়, গানের মধ্যে যে গায়কি নিজে থেকে যে কিছু অ্যাড করা এইটা কি একেবারে ছোটবেলা থেকে চলে এসছে না শুনে শুনে হয়ে গেছে? আসলে ওই যে বললাম যে আমার পরিবারটা সংস্কৃত মনা ছিল, তো মানে গান এত শুনেছি, গান এত ভালো লাগে, তো কখন যে নিজের মধ্যে এই ব্যাপারগুলো ঢুকে গেছে আমি হয়তো বা নিজেও জানি না, কিন্তু গান ভালোবাসি, গান করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, গানের সাথে থাকতে ভালোবাসি। বাহ, চমৎকার গেয়েছেন আপনি, চেষ্টা করেছি, জানি না গাইতে পেরেছি কিনা। আজদিয়া ভাই তবলার তো মানে একদম লহর তুলে যাবে না, গানটা আরো বেশি চমৎকার শ্রুতিমধুর হয়েছে তার তবলার বাজানিতে। এবার কোন গানটা শুনবো? এবারে আমি একটি আধুনিক গান করব। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মাসুদ করিম এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। এই গানটি স্বামী স্ত্রী ছায়াছবি থেকে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গিয়েছিলেন। আমি সেই গানটি করবার চেষ্টা করছি। এবার কোন গানটা গাইবেন?
এবারে আমি আরেকটি দেশাত্মবোধক গান গাইব। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ডক্টর আবু হেনা মোস্তফা কামাল এবং সুর করেছেন শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম, এবং এই গানটি গেয়েছিলেন আমাদের উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা। ঠিক আছে, আমরা গানটা শুনি। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে চমৎকার। গানটা কিন্তু বেশ আগের, কিন্তু যতবারই শুনি ততবারই আসলে অনেক উদ্যমী হই, অনেক কর্মস্পৃহা আসে, মানে একেবারে সোনালি ভবিষ্যৎকে যেন ডেকে আনছে এমন মনে হয়। আমাদের আয়োজনটা আসলে এজন্যই, দর্শক আপনাদের জন্যই আসলে এত চমৎকার একটি আয়োজন করা। জানি না আপনাদের কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে, কারণ মুগ্ধ চমৎকার গান শোনাচ্ছে, আরও কিছু গান রয়েছে।
গানের শুরুটা তো একেবারে ছোটবেলা থেকে, প্রাতিষ্ঠানিক ভাবে কি কোথাও শেখা হচ্ছে না বাবার কাছে তালিম নেওয়ার পর থেকে? আমি প্রথমে শিখেছি ও ওস্তাদ বিপুল শর্মার কাছে, এরপরে আমি নজরুল সঙ্গীত শিখেছি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে। এখন আমি বিভিন্ন বেসরকারি চ্যানেল এবং সরকারি চ্যানেলগুলোতে গান করবার চেষ্টা করে থাকি। এখন কোন গানটা শুনবো? এখন আমি যে গানটি করব এই গানটি নজরুল সঙ্গীত এবং এই গানটি কাব্যগীতি পর্যায়ের একটি গান, আমি গাইবার চেষ্টা করছি। তার মানে সব ধরনের গানই গাওয়া হয়? হ্যাঁ, চেষ্টা করা হয়। হ্যাঁ, বাহ, শুনি। জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ সাধ, এ জীবনে মিটিবে না সাধ। জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ সাধ, এ জীবনে মিটিবে না সাধ সাধ, এ জীবনে।
অনেকগুলো গান শুনলাম, বেশ ভালো লাগলো। আসলে অনুষ্ঠান তো ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, গানের কথা এত চমৎকার, আপনার গায়কে এত ভালো, তারপরে যেতে হবে। তো গান অনুষ্ঠান শেষ করব কোন গানটা দিয়ে? আমি একটি দেশের গান দিয়ে শেষ করতে চাইছি। তো এবারে আমি গাইছি শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে, মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না, এই গানটি। বাহ, শুনি তাহলে। মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপারি ফুল বাসি হতে
বাহ, মুগ্ধ সত্যি, আবারও বলতে হচ্ছে আজকের প্রতিটি গানে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সঙ্গীতে এখনই আপনি যে পারদর্শিতা দেখাচ্ছেন সেটি অক্ষুণ্ণ থাকুক, সঙ্গীতে আপনার অনেক বেশি ভালো সাফল্য কামনা করছি, আরও উন্নতি হোক এই কামনা রাখছি। পড়াশোনা করছেন তার ফাঁকেও সঙ্গীত চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই মাইটিভিকে, আমার দর্শক শ্রোতা এবং বন্ধুদেরকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাই মাইটিভির কলা কুশলীদেরকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জিয়া ভাই আপনাকে অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এক এক করে অনেকগুলো গান হলো, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। দর্শক মনে আছে নিশ্চয়ই অনুষ্ঠানটি শুরু করেছিলাম আজ 18ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে, সেই বার্তা দিয়ে। শহীদ শেখ রাসেল বাংলাদেশের প্রতিটি শিশু কিশোর তরুণ শুভ বুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষের কাছে এক অনন্য ভালোবাসার নাম, সে জায়গা করে নিয়েছে তার অনন্য উচ্চতায়। সুপ্রিয় দর্শক, মানবিক চেতনা সম্পন্ন প্রতিটি মানুষ শহীদ শেখ রাসেলের মর্মান্তিক এ বিয়োগ বেদনাকে ধারণ করে বাংলাদেশের প্রতিটি শিশু কিশোর এবং তরুণের মুখে হাসি ফোটাতে আজ বদ্ধপরিকর। দর্শক এই ছোট্ট শিশুটির, নিষ্পাপ শিশুটির এই মর্মান্তিক বিয়োগ বেদনাকে আদর্শ করে আমরা এগিয়ে যাব আমাদের অনুপ্রেরণা হিসেবে ধরে নিয়ে। এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমার সকাল অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। আপনাদের আজকের দিনটি অনেক ভালো কাটুক, সুস্থ সুন্দর নিরাপদ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।